এটা আমার জন্য এটাই ঠিক গৌতম 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 তার ব্যাটা আবার একবার রাইট ব্যাক ফুট এটা স্ট্রং চল এখান থেকে ব্যাক ফুট পাঁচ চেনা ছন্দে এসো ফিরে পাস ওয়ান ড্রপ ইনটু দ্য ফেন্স সো অন তো সবাই ভাবছে এটা কি এটা ট্রেডমার্ক গত মৌসুমে গৌতম এরকম একটা ট্রেডমার্ক মানে ছিল আবার এই মৌসুমে লিগালাল এরকম একটা ল্যান্ডমার্ক আগে বললে কেইল রুসে 14 মিনিট শুরু হচ্ছে প্রথম বল গৌতম গৌতম আর গৌতম তারপর একটা কথা বলবে প্রথম বল থেকে বাউন্ডারি আসবে ব্যাটল এবং ছড়াছড়ি ম্যাটার পাইনি ইনটু দ্য ফ্যান্স ওভার দ্য রোড এখান থেকে ব্যাক করবেন সাগর সো কামব্যাক করতে হবে ক্রিকেট প্রত্যেকটা মুহূর্ত যার বর্ণময় কখনো কাঁদায় আবার কখনো হাসায় স্টুয়ার্ট স্টুয়ার্ট ব্রড যেখানে একসময় কাঁদতে হয়েছিল ছটা ছয়ের জন্য তারপরে হেসেছিল টেস্টে 600 উইকেটের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য এটাই ক্রিকেট গৌতম 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 তার ব্যাটটা আবারও একবার কথা বলবে আসা ইলেকট্রনিক্স বাউন্ডারিটা আসবে এখান থেকে 61 টাকা এখান থেকে কোথাও না কোথাও হালকা একটা আবেদন আসবে এবং নট আউট সিদ্ধান্ত দুই ম্যাচ অফিসিয়াল এক থেকে সুপ্রজিৎ ঘোড়ই অপর থেকে রাজুদা সো প্রথম ওভারের শেষ বলটা সাগরের এখান থেকে ব্যাক ফুট পাঁচ চেনা ছন্দে বেঁচেছে মস্তানি নভা অফ হারিফা এবং প্রত্যেকে এই মুহূর্তে স্ক্রিনে যে মুখটা ভেসে আসছে আরো একটা বড় নাম দ্য ম্যান ফ্রম দুর্গাপুর উকড়া সার্ফি রঞ্জিত কো পাবলু ফানা স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ এখান থেকে চমৎকার ব্যাক টু ব্যাক দুটো নট বল সানা চেনা ছন্দে দ্বিতীয় ওভারটা শুরু করেছেন ব্লাইন্ড ব্যাক ফুট এটা স্ট্রং চোর আর এখানে রুম দিলে ঋত্বিক রোশন স্টাইলে ধু মাচাবেন পাবলু পাবলু এখান থেকে স্ট্রেট ট্রাই সোজা ব্যাক ব্যাক অনটা মেনে খেললেন সেট টু দ্য বোলার ইসফার ফিরিক পাস ওয়ান ড্রপ ইনটু দ্য ফ্যান্স সো অর এক চৌকা জোড়া জায়গা মিল গিয়া মৌকা জড় দিয়ে চৌকা হাজার ওয়াট আলো শোনায় অনিন্দ সুন্দর একটা ময়দান মালিকুল দুর্গাপুর এবং প্রতি বছরের মতো এই মরশুমেও গৌতম পাল চেনা ছন্দে নতুনত্ব একটা স্টাইল নিয়ে হয়তো আগামীকাল এটা ভাইরাল থাকবে সোশ্যাল মিডিয়ায় এই স্টাইলটা যেভাবে এসএস কাপের উসমান ভাইরাল হয়েছিল সো ওভারটা কমপ্লিট দু ওভার শেষে রান সংখ্যা 20 বলাতে সৌরভ এবার ফিল্ডসম্যান বিট এবং এফ ও ইউ আর রিভার্স উল্টা পুল্টা রান মিলেগা সিধা চার কমেন্ট্রি বক্স থেকে আমি শুনছি সঙ্গে আবারও একবার ধ্রুব পক্ষ থেকে বেস্ট উইশেস প্রত্যেকের জন্য আগাম
হোলির শুভেচ্ছা। রঙে রঙে নিজেদেরকে রাঙিয়ে তোলার উৎসব হোলি উৎসব। ঋত্বিক শর্মার জন্য, হোলির জন্য বেস্ট উইশেস। আগামীকাল কি হবে সেটা ঋত্বিক জানেন। কোথাও না কোথাও এখান থেকে অবশ্যই গৌতমের এই লুকটা, এটা কি লুক নামে আগামীকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। প্রত্যেকে কমেন্টস করতে থাকুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এখান থেকে কোথাও না কোথাও গৌতম আফসোস করছেন, রূপ ছিল মোস্তাক আহমেদ এসকে লাভ। এখান থেকে সোজা বেঁচে খেলার চেষ্টা। ওভারটা কমপ্লিট হবে, তিন ওভার শেষে, রান সংখ্যা 30। চটা ওভার আর সামনে বাবলু সেবা চালিয়ে এন্ট্রি লেট হ্যা পার এন্ট্রি গ্রেট হ্যা রাজধানী ইলেকট্রিক বাউন্ডারি। চলিয়ে ফুল টস, ফুল পস, ফুল ট্রিটমেন্ট ভাই পাবলু পাবলু পাবলু। আরো একটা ওভার শেষ, রান সংখ্যা 52। চলি আখরি ওভার সানা সিধে পাস নো পাক পাস হোয়াইট কে সাথ বাউন্ডারি 5 রান তো 57 স্কোর কাটবে কুল মিলাকার 57 ওয়াগার কে উইকেট কোয়ে इस बार चलिए स्लॉट और सीधा पार्किंग लॉट वो पवेलियन में भेजेंगे। इस बार चलिए बेहतरीन डिलीवरी, वो सीटी आना चाहिए, वो सब कुछ है इस मैदान में, वो सिर्फ ताली नहीं सीटी गाना सब कुछ आना चाहिए। इस बार दूरी 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 और लीजिए व्हाइट का मंजूरी एक रन एक्स्ट्रा के जरिए, तो हर एक रन वाइटल होगा। इस बार चलिए इनसाइड एज और मछली जाल में द बिग मैन डिपार्ट्स गौतम पाल ओ यू टी। चिंटू दास राहुल घोड़ा এটা প্রি কোয়ার্টার ফাইনাল। বাবান কাছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাবান দাকে, প্রীতম পুরকায়েত, মোস্তাক আহমেদ, এস কে চাঁদু, কার্তিক নিয়োগী, রকি মন্টল,
So batters, Indrajit Khodai, the man from Durgapur. এই মরসুমে একেবারে চূড়ান্ত ফর্মে রয়েছে। তো বাই হো লেগ বাই হো হর এক রান ভাইটেল হোগা আর লগভগ 500 লোক আমার সাথ এস বার চালিয়ে ইয়ে ইনকা স্ট্রং জোন হ্যাঁ यहाँ गेंदबाजी करेंगे तो आंख में रुमाल बांधकर ये चौका लगाएंगे, ये सोते सोते चौका लगाएंगे, बैठते बैठते चौका लगाएंगे। चलिए इस बार कहीं ना कहीं वो नतीजा क्या होगा। तो चलिए तीसरा आंख, वो जैसे भगवान शिव जी का तीसरा आंख है और राजूदा के साथ सुब्रजीत दा का तीसरा आंख, और टीवी अंपायर किरण दा के पास भेजा जाएगा।